দর্শক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এই পৃথিবীটা একটি এমন একটি জায়গা যেখানে মানুষ নানাভাবে, নানা রঙে, নানা ঢঙে দিনাতিপাত করে। পরিস্থিতি এমন নির্মম হতে পারে মানুষের, কখনো কখনো মানুষ পরিস্থিতির শিকার হয়ে, মানসিক ভারসাম্যহীন হয়ে, যেটাকে আমরা পাগল বলে থাকি, এটাও হয়ে রাস্তাঘাটে কখনো কখনো ঘুরে বেড়ায়। সে নিজের নাম বলতে পারে না, ঠিকানা বলতে পারে না। কখনো কখনো এমন হয় তার বাড়ি ঘর পর্যন্ত সে মনে রাখতে পারে না, পারে না তার আত্মীয় স্বজন নিকটজনদের নাম ঠিকানা কোনো কিছুই বলতে। এমন এক পরিস্থিতির শিকার আমি আজকে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার অত্যন্ত সমৃদ্ধ এবং পরিচিত জায়গা, থানা ব্রিজের ঠিক পূর্ব পাশে হকার্স মার্কেট থেকে যে গেটটা রয়েছে এখানে খালপাড়ের দিকে, এটার ঠিক কর্নারে। এমটিভি বাংলা থেকে আমি শাহাদাত হোসেন সোহেল যোগ দিয়েছি আপনাদেরকে। এমন একটি মানবিক দিক বিবেচনা করে এখানে দাঁড়িয়েছি আমি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, আজকে 6 থেকে 7 মাস যাবত এই মানুষটি এখানে পড়ে আছে। উনি ওনার নাম ঠিকানা বলতে পারে না, ওনার বাড়ি ঘরের ঠিকানা বলতে পারে না, উনি নিজে কোনো কিছু চেয়ে খেতে পারে না, এমনকি ইচ্ছে করলো যেতে পারে না তার কাছের মানুষজনের কাছে। নিশ্চয়ই তিনি একজন মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরাজীব হিসেবে এ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তিনি। তার ফ্যামিলি রয়েছে, হয়তো তার ঘর রয়েছে, সংসার রয়েছে, পুত্র সন্তান রয়েছে, ছেলে সন্তান রয়েছে, যারা নিকটাত্মীয় মানুষ তারাও জানে না তার খবর। এই মানুষটি আমি আমাদের কাছে, এএমটিভি বাংলার কাছে, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বারবার আমাদেরকে নক করছিলেন এবং আমাদেরকে বলছিলেন যে এই মানবিক দিকটি বিবেচনা করে আপনারা এএমটিভি বাংলার মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা যদি এই সংবাদটা প্রচার করতে পারেন, তাহলে হয়তো তার নিকটাত্মীয় যারা রয়েছে, তার কাছের মানুষ রয়েছে, তারা কিন্তু তার খোঁজ পেতে পারে এবং তাকে আবার তার নিজস্ব গন্তব্যে ফিরে নিতে পারে তার ঘরে, তার সংসারে। এই মানুষটি আজকে 6-7 মাস যাবত এখানে পড়ে আছে। এ প্রচুর শীত এবং এই শীতকে উপেক্ষা করে এই মানুষটি দেখুন এখানে পড়ে আছে। এখানে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা প্রায় সময় তাকে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করছেন, তাকে একটু দেখাশোনা করার চেষ্টা করছেন। প্রচণ্ড শীতে আপনি আমি যেখানে কম্বল মুড়ি দিয়ে ঘরে থাকতে পারি না, যেখানে সুখের আশায় একটু আলিশামি করে আমরা আরামপ্রিয় মানুষ হিসেবে আমরা ঘরে বন্দী থেকেও শীতকে উপভোগ করার চেষ্টা করি, আর এই মানুষটি এত বড় শীতের মধ্যে কথা বলতে পারে না মানুষটি, আপনারা দেখুন এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, কুয়াশার মধ্যে সব কিছু মারিয়ে তিনি কিন্তু এখানে আছেন। যেখানে মানসিক ভারসাম্যহীন তিনি কিন্তু কেমন আছেন এই কথাটা বলার কোনো প্রয়োজনও মনে করি না, কারণ আমরা বুঝতে পারতেছি আসলে উনি কেমন আছেন। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানে কিছু কাপড় ব্যবসায়ী রয়েছেন যারা এখানে প্রতিনিয়ত দোকানদারি করেন, ব্যবসা করেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া খালপার এমন একটি জায়গা যেখানে অনেক অনেক ব্যবসায়ীরা রয়েছেন, সমৃদ্ধ ব্যবসা এখানে পরিচালিত হয়। সেই ব্রাহ্মণবাড়ির ইতিহাসের সাথে এই খালের সম্পর্ক, তিতাস নদীর সম্পর্ক, মানুষের সম্পর্ক, জীবনের সম্পর্ক, ব্যবসায়ের সম্পর্ক, এই ব্যবসায়ীদের অনুরোধে আমরা এএমটিভি বাংলার পক্ষ থেকে, আমি শাহাদাত হোসেন সোহেল, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা লক্ষ্য করুন এই এই মানুষটি মানসিক ভারসাম্যহীন। আমার পাগল বলতে খুব খারাপ লাগছে, যদিও আসলে আমরা বলে থাকি। আর এই মানুষটি মানসিক ভারসাম্যহীন হয়ে এখানে পড়ে আছে। আমরা আমাদের মাধ্যমে যারা রয়েছেন, আমাদের এই চ্যানেলকে প্রতিনিয়ত দেখেন এবং আমাদেরকে ফলো করেন, তারা হয়তো এর মাধ্যমে, আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে হয়তো আপনাদের কাছে দোরগোড়ায় এই খবরটা পৌঁছে যাবে যে এই মানুষটি হয়তো, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে ওনার ফেসটাকে নেওয়ার জন্য, কারণ আমরা হয়তো আমাদের এই মাধ্যমটাকে ইউজ করে আপনাদের মধ্যে আমরা এই খবরটা পৌঁছে দিতে পারবো যে এই মানুষটিকে হয়তো আপনারা, আপনাদের আপনজন যারা আছেন বা নিকটাত্মীয় যারা আছেন, কাছের মানুষ আছেন, মানুষ সামাজিক জীব, এই সমাজবদ্ধ মানুষ কিন্তু একা বসবাস করতে পারে না, তার সমাজে অনেক ধরনের মানুষ থাকে, কাছের মানুষ, প্রিয় মানুষ এবং নিকটাত্মীয় অনেক মানুষ থাকে, হয়তো এই মানুষটির খোঁজ তারা পাচ্ছেন না। এখানে এই কাঠের বড় বড় খড়ির ভেতরে এই খালের এই ক্ষুদ্র পরিসর জায়গায় এই মানুষটি কিন্তু একটা কম্বল মাথায় দিয়ে বা কখনো বসে কখনো শুয়ে এভাবে কিন্তু দিনাতিপাত করছেন। এবং ব্যবসায়ীরা যখন যার মায়া লাগছে, ভালো লাগছে, তাকে বিভিন্ন ধরনের রুটি, কলা, খাবার, ভাত, মাংস
যা পাচ্ছেন দিচ্ছেন, পাইলে খাচ্ছেন নাইলে উনি খাচ্ছেন না। এই মানুষটি কিন্তু এইভাবে দিনাতিপাত করছেন। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনাদেরকে ওনার সম্বন্ধে আরও বিষয়বস্তু জানানোর চেষ্টা করব। আমরা এই কথাটাই বলবো যে এই মানুষটাকে হয়তো আমাদের এই আইপি চ্যানেল AMTV বাংলার মাধ্যমে আপনারা হয়তো মানুষটিকে দেখে নিকটাত্মীয় যারা আছেন, পরিচিত যারা আছেন, উপলব্ধি করতে পারবেন। আমরা সবাই ওনাকে মামা বলে সম্বোধন করে আমরা মামার সাথে কথা বলার চেষ্টা করি, দেখি আসলে উনি কথা বলতে পারেন কিনা। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো নাই, কথা বলতে পারেন না? খাবেন, কিছু খাবেন আপনি? ভাত খাবেন? ভাত আমি আপনার খাওয়াই। মামা ভাত খাওয়াই আপনাকে। আপনি কেমন আছেন? ভালো আছেন মাশাআল্লাহ। আমরা ছোট্ট করে শুনলাম যে উনি ভালো আছে, আসলে কেমন আছে আমরা বুঝতে পারতেছি। মামা আপনি কি ভাত খাবেন? ভাত খাবেন? ভাত মামা ভাত খাবেন? ভাত আমি আপনার ভাত খাওয়াই। কি দিয়ে খাবেন? মাছ দিয়ে খাবেন না মাংস দিয়ে খাবেন? আমি খাওয়াবো ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহর পক্ষ থেকে আমি খাওয়াবো। কি খাবেন? মাংস না ভাত খাবেন? মাংস দিয়ে খাবেন? আমি আনি, আনি আপনার জন্য, আনি আনি। হ্যাঁ বলেন, আমি আনি মামা আপনার জন্য ভাত আনি আমি। হ্যাঁ হ্যাঁ আল্লাহ দিবে, হ্যাঁ আল্লাহ দিবে। আপনি খাবেন? আমি দিই, আইনা দিই আপনাকে, আইনা দিই। বলেন আমি ভাত আইনা দেবো। হ্যাঁ খাবেন, খাবেন মামা খাবেন। আপনার এগুলা কাইটা দিই আমি, এগুলা ছোট করে দিই, কাটবেন না না। তাই তো ভাত খাবেন নি, আমি আপনার ভাত আইনা দিই। আমি আপনার ছেলের মতো ভাত আইনা দিই আপনাকে। হ্যাঁ আল্লাহ দিবে, হ্যাঁ আইনা দিই মামা, আইনা দিই মামা, আইনা দিই মামা। দর্শক মন্ডলী আমরা কথা বলার চেষ্টা করছি, ছোট ছোট করে মাঝে মাঝে উত্তর দিচ্ছে। আমি এগুলাকে ছোট করার জন্য বলছিলাম গ্রুপটাকে, উনি মানা করতেছে যে না ব্যথা লাগবে এরকম বলতেছে ওনার ভাষায়। আমি ওনাকে ভাত খাওয়ানোর চেষ্টা করবো। চলুন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলি। চলুন ভাই, আপনার নাম কি? জিয়াদ সরকার। জিয়াদ সরকার, এইখানে যে আপনার ব্যবসায়ীরা আছেন, এখানে যে মানসিক ভারসাম্যহীন যে ব্যক্তিটা পড়ে আছে, ওনার সম্বন্ধে কি মানে কতটুকু জানেন বা কি অবস্থা? ভাই জানার সম্পর্কে কিছু বলতে পারি না, কিন্তু ওনার নামটাই আমরা জানতে পারি না, ওনার পরিচয় কি কি আছে কিছু জানতে পারি না। আমরা সবাই ওনাকে মামা বলে থাকি, মামা সম্বন্ধে নাম। কতদিন যাবত আছে উনি এখানে? উনি বিগত 7.5 মাস যাবত আমাদের এখানে অবস্থিত। কি চাচ্ছেন এখন? মানে এবারে আমরা, আমাদেরকে তো আপনারা নক করলেন যে একটা নিউজ করে দেওয়ার জন্য, কি চাচ্ছেন আপনারা? ভাই আমাদের মানবিক দৃষ্টি থেকে ওনাকে চাইতেছি উনার ওনার ফ্যামিলিতে হস্তান্তর করার জন্য, খুঁজে যেন পায়, যে খুঁজে যেন পায়, আত্মীয় স্বজন যেন ওনাকে পরিবাররা যাতে খুঁজে পায়, খুঁজে পায়। তো উনি বিগত 7.5 মাস যাবত এখানে অবস্থিত, খাওয়া দাওয়া কিছু বলতে পারে না, যার মায়া হইতেছে সে দিতেছে, যার মানবতার দৃষ্টিতে ভালো লাগতেছে সে খাওয়াইতেছে, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। আমরাও চাই যে আমাদের AMTV-র মাধ্যমে, আপনাদের এই ভালোবাসার মাধ্যমে আমরা যেন ওনার কাছের মানুষজনকে খুঁজে পাই। তো মুরব্বী উনি কতদিন যাবত এখানে আছে? 6-7 মাস ধরে আছে। 6-7 মাস। আপনার ব্যবসায়ীরা যখন যা পারেন ওনাকে যেই আমরা? আচ্ছা আচ্ছা, এইভাবে চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে যে মানসিক ভারসাম্যহীন মানুষটা পড়ে আছে, তো ওনার সম্বন্ধে আপনারা তো আমাদেরকে নক করলেন যে একটু দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, তো আসলে কি জানেন? আসলে বিগত 7-8 মাস যাবত উনি এখানে পড়ে আছে, তো খাবার ইচ্ছে করে কেউ দিলে খায়, কারোর কাছ থেকে খুঁজে না। শীতের সময় তো, শীতের দিনে অনেক কষ্ট করতেছে। যদি ওনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছাই এই ভিডিওটা, তো আসলে ওনার এই অবস্থাতেই খেয়ে সবাই দোকানদার যারা আছে সবাই খাবার টাবার দিয়ে ইচ্ছে মানে ইচ্ছে করে দিলে খান, এলে খায় না। তো ওনার আত্মীয় স্বজনের কাছে আমরা চাই এটা পৌঁছাক, ভিডিওটা ভালো হবে, ওনার কষ্ট দেখে সবারই খারাপ লাগে। AMTV বাংলা, সম্ভাবনার বাংলাদেশ।